হ্যাপি বার্থডে টু মাই বাজু দাদা। পাপের বিনাশ কি করে করবে বজরংবলী? সবাই ভাববে আমি প্রত্যেকটা ব্লগে তো পাপ পুণ্য নিয়ে কেন কথা বলছি। আমরা ওখানে বলছি কিছু কিছু মানুষ যে কি আনন্দ পায়। যখন ব্লাড ব্যাংকে যাই আমরা কি কখনো জিজ্ঞেস করি এই রক্তটা কোন ধর্মের দাদা একটু বলবেন? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। সো আজকে 23rd of April, হনুমান জয়ন্তী। হ্যাপি বার্থডে টু মাই বাজু দাদা। আজকের দিনটা খুবই একটা ভালো, আর আগের বছর আজকের দিনে যা করেছি ঠিক তাই করবো। আজকের ব্লগে তোমরা স্বপ্নীল দাদাকে ফার্স্ট দেখবে। স্বপ্নীল দাদা অলরেডি কয়েকদিন হয়ে গেল এসে গেছে, তো আজকে আমরা বাজু দাদার মন্দিরে যাবো, পুজো দেবো, অ্যান্ড বাড়িতে এসেও পুজো করার আছে। সকাল 11টা বেজে গেছে আজকে, যেই তো প্রায় উপোস টাইপের, মানে ভেজই খাবো, তার মধ্যে ভাত টাত এগুলো খাবো না, আর রেডি হবো, সবগুলো পরপর সিস্টেমেটিকভাবে প্ল্যান করতে হবে আজকে। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আর আজকে প্লিজ মার্সি করে দিও গলার এই অবস্থার জন্য, একদম খারাপ অবস্থা গলার। তোমাদের একটা জিনিস দেখাই, ওয়েট। সো এই যে দেখতে পাচ্ছ আমার ফেভারিট ড্রাই ফ্রুট চলে এসছে, এটা বাবু আঙ্কেল অ্যান্ড সাবু আঙ্কেল নিয়ে এসছে, ওরা কাশ্মীর গেছিল। তো এই দেখো, থ্যাংক ইউ। আমার তো স্নান টান করা ডান, এবার হচ্ছি রেডি ফাস্ট, কারণ কি 12টার সময় বেরোতে হবে, আর আজকে নিশ্চিন্ত আই থিঙ্ক সারাদিন মন্দির খোলাই থাকবে। আগের বার আমরা এটা নিয়ে প্যালপিটিশনে ভুগছিলাম যে মন্দির যদি বন্ধ হয়ে যায় বাই চান্স কি হবে। ঠিক আছে, যখনই ভিডিওতে নিই আমার অবস্থাটা একটু দেখো, কি অবস্থা তোমার, লোককে বলো তো। হ্যাঁ, তোমার মুখে দাগ, আর আমি একদম মানে সেজে বুঝে পটের ভিডিও ব্লগ করি। সো কালকে আমি আমার ক্রক্স একদম চাকাচ্ছাক বানিয়ে দিয়েছি, স্টিকারগুলোকে রিমুভ করে দুটো স্টিকার লাগিয়েছি একটা একটা করে, অ্যান্ড এটা কালকে ভালো করে শ্যাম্পু ওয়াশ করেছি নিজে 2 ঘন্টা ধরে লিটারেলি। সো ফাইনালি রেডি হয়ে গেছি, বেরোচ্ছি আমরা এখন। আর তোমাদেরকে লিপি আন্টির ঈদের গিফটগুলো দেখানো হয়নি, যেটা তোমরা শর্টসে দেখতে পেয়েছো অলরেডি। ওকে, সেটা নিয়ে আমি পরে বলছি, আপাতত এখন যাওয়া যায়। সো গাইজ, মাই টাইগার ড্যাড ইজ হার। এই যে স্বপ্নীল দাদা, সবাইকে আমি বলেছি আগের বছর আজকের দিনে আমরা একসাথেই গেছিলাম মন্দিরে, এই বছরও একসাথে আছি হনুমান জয়ন্তী। কাকা ভাইজি ইজ নট আলাদা আলাদা, অলওয়েজ দাদা। দাদা ছাড়া আমি অন্য কিছু বলি না। বুড়ো বুড়ো লাগে বলো, আমি আমার মেসো, খালি আমার মেজো মাসির হাজবেন্ড কে মেসো বলি, আমার ছোট মাসির বরকে তো দাদা বলি, দেখেছো তো। মেসো মেসো আমার ঠিক ভাল লাগে না। আগে আমার মেজো মাসির বরকে আমি আগে না ছোটবেলা নাম ধরে ডাকতাম। ও একটা কথা তো বলতেই ভুলে গেছি, চশমাটা খুলে বলি, জয় বজরংবলী, বজরংবলী পাপের বিনাশ করো তুমি বজরংবলী। কি স্বপ্নীল দাদা, বলো পাপের বিনাশ কি করে করবে বজরংবলী? কাট 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 না না, সিরিয়াসলি জয় বজরংবলী। যে ভাই বজরংবলী, তুমি পাহাড় তুলেছিলে, সমস্ত পাপের নাশ করো, যেসব পাপ পৃথিবীতে এখনো ঘটে চলেছে সেগুলোকে একদম বরবাদ করে দাও। সবাই ভাববে আমি প্রত্যেকটা ব্লগে তো পাপ পুণ্য নিয়ে কেন কথা বলছি, আমি জানি কেন কথা বলছি। কাট। আমরা পৌঁছালাম, বাবা সানগ্লাসটা পরে নি। এই যে আমার বাজু দাদা, জয় শ্রীরাম। বাবা আবার অন্য কিছু পেপে, এই তোমাদের তো আমি আগেও দেখিয়েছি এই প্রপার্টিটা, বাট এখানে দেখো পেপে হয়েছে। কি নেবো স্বপ্নীল দাদা, লাড্ডু না প্যাড়া? একটা নিলেই হবে, দিয়া দেবো। এই তো দোকান, তো গরমে যাতে লোকের মাথা টাথা খারাপ না হয় এর জন্য এখানে বসার জন্য। আমি বেশি বক বক করছি, কিন্তু এখানে হচ্ছে পুকুর, আমরা আগে মাছ, এদিকে আমার দিকে দেখো, আমরা আগে মাছ খাওয়া দাম, মাছকে মুড়ি টুড়ি খাওয়া, এই প্রপার্টিটাতেও কাজ হচ্ছে আই থিঙ্ক। এখানেও মনে হয় মন্দিরটা আরও অন্যরকম রেনোভেশন বা কিছু করা হবে। 360 ডিগ্রি স্টার্ট হয়ে গেছে এই যে জায়গাটা, আমি ভয় কাঁপছে, আমার প্রদীপটার থেকে তেল পড়ে যাচ্ছে সমুদ্র। এখানে যজ্ঞ হচ্ছে এখন, ভেতরে যজ্ঞ হচ্ছে, তোমরা দেখতেই পেলে। মন্দির থেকে বেরোলাম আজকে, অনেক লাইন, মানে পুরো একদম সুন্দর করে আমি তোমাদের দেখাচ্ছি। স্বপ্নীল দাদা তো মন্দিরে ঢুকবে না, বাইরেই ছিল, আর আমরা প্রসাদ খেলাম এখন,
যজ্ঞে আমি ঘিও ঢেলেছি, তোমরা শর্টসে দেখতে পাবে। বড় ব্লগ শর্ট ডালি ধরা আমার পক্ষে সম্ভব না, বিকজ স্বপ্নীল দাদা ভেতরে গেলে আমার ভিডিও করে দিতে পারতো, ওটা পসিবল হয়নি। এক হাত দিয়ে যা করেছি করেছি, এবার তোমাদের ভেতরটা একবার ঘুরে দেখাই। এখন ফ্রি, এটা এখন যুদ্ধ, যেমন সহজে পাপের বিনাশ হয় না, সহজে চলছে না। সো এবার তোমাদের ভেতরটা একবার ঘুরে দেখাই, খুব সুন্দর জায়গাটা। মানে এটা এত হিউজ এরিয়া, আর আমার বরাবরের ফেভারিট জায়গা এটা, মানে বজরংবলীর ফেভারিট মন্দির। আর এখান থেকে গিয়ে পেছন থেকে ঘুরে এখানে লাইন দিয়ে পুজো দিতে হচ্ছে, মানে হিউজ আজকে, মানে বলে না লাইন টাইনও পড়েছে। এইখান দিয়ে যেতে হয়, যেটা তোমাদের দেখালাম পুরো মন্দিরটা, বাইরেটাও তো খুব সুন্দর সাজানো। এখানে আরেকটা মন্দির আছে, আর এগুলো পুরো কাজ হচ্ছে, পুরো সেই মনে হচ্ছে না জয়পুরে বিয়ে বাড়ি হয়, রাজস্থান জয়পুরে বিয়ে বাড়ির থিমের মতো। এইটা আরেকটা এরিয়া, ডান পাশের মন্দিরটা থেকেও চাল সিঁদুর দিয়ে দিল, চালটা পড়েই আছে, একটাই মনে হয় আছে। আর এখানে বাবা এখানে ইয়ে ভাজা হচ্ছে, সিঙ্গাড়া ভাজা হচ্ছে। এবার হচ্ছে আসল লড়াই, হনুমান চালিসা পাঠ করব খালি পায়ে, 40 ডিগ্রি গরমে মনে হবে পায়ের চামড়াটা খুলে আসছে। আচ্ছা কেন মনে আছে আগের বারও জিদ আছে? পুকুরের জল অনেক শুকিয়ে গেছে, তোমরা দেখো এখানে মাছ ছিল, আর শিব ঠাকুরটাকে দেখো একদম কি সুন্দর। এই পুরো এরিয়াটা মানে মন ভরে যাবে তোমাদের এলে। স্বপ্নীল দাদা মানদের ওটা কোথায় বাঁধবো? খোলা আছে, হনুমানজির মূর্তিগুলো দেখছিলাম কি সুন্দর। ব্লগ করা, শান্তিতে পুজো করা, সবকিছু ডান, আমরা এখন বেরোচ্ছি। তো কি জানো বলতে নিয়েছিলাম স্বপ্নীল দাদা, টাটা বাজু দাদা হ্যাপি বার্থডে, এটাই তো বলতে ভুলে গেছি। ও অগ্নি পরীক্ষাও দেওয়া হয়ে গেছে, স্বপ্নীল দাদাকে বললাম একবার জুতোটা খুলে দাঁড়াও, কিভাবে দাঁড়াও আমি একবার দেখব। ধন্যবাদ। তুমি কি বুঝতে পেরেছো আগের বারের থেকেও কঠিন? মনের জোর আছে, বাবা ফোন করেছে মনে হয়, দেখো 100% বাবা। হ্যাঁ বাবা, বলো কাঙ্কাল যাচ্ছে এখন আখের রস আনতে। আমরা আখের রস কোথায় পাওয়া যায় খুঁজছি খুঁজছি, আজকে কথাও বলতে ইচ্ছে করছে না, কেন জানো মনের জোর নিয়ে আমি যেভাবে হেসে ব্লগ করি না, আমি জানি না যে মানে কে কে পারতো এটা। গাল আজকে সামনে থেকে দেখলে বুঝতে পারবে ফুলে গেছে এই জায়গাটা, আবার আমার পুজ হয়েছে, হয়নি আখের রস নেই, বাহ আখের রস শেষ, আমার যাওয়া ভাগ্য। কোথায় পাবে তাহলে গোলো কাঙ্কাল? ফাইনালি আখের রস পাওয়া গেছে এটা, ও ওই যে ওই যে স্বপ্নীল দাদা ফাইনালি পাওয়া গেল, হাই ফাইভ। আমরা পাপার অফিসে ছিলাম এতক্ষণ, তো আমার মুখের ইনফেকশনটা বাড়াবাড়ি হয়ে গেছে আবার, তো ইয়ে করতে যাবো এখন। কোথায় যাচ্ছি আমরা? মেডিসিন কিনতে যাচ্ছি, অ্যান্টিবায়োটিক খেতে হবে। কিছু কিছু মানুষ যে কি আনন্দ পায়, হ্যাঁ তোমাদেরকে বলিনি ব্লগে, আমরা ওখানে বলছি কিছু কিছু মানুষ যে কি আনন্দ পায়। এই যে মেডিসিন নেওয়া ডান, আমরা আবার মেডিসিন শপে এসেছি, এত রোগ আমার জীবনে, ওষুধ কিনতে। স্বপ্নীল দাদাকে দেখবে তোমরা যখনই ক্যামেরার সামনে আসে, দেখাও না কেন, লোক কিন্তু অপমান করে দেবে। হ্যাঁ নাও নাও, কি বলবে বলো, এই যে পুরো ফ্রেমে নিয়ে এসেছি, কিছু বলার আছে? আমি অনেক লম্বা তো এই কারণে হচ্ছে, লম্বা লোকরা ভালো হয় না। এই যেখান থেকে মেডিসিন নেওয়া ডান, আজকে ব্রত স্পেশাল জোম্যাটো থেকে অর্ডার করলাম, সাবুদানা খিচড়ি অ্যান্ড কার্ড, এটা কম্বো মিল। যাও যাও, এই যে আমরা এখন বাংলাদেশের নাটক দেখছি যেটা এখন অ্যাড দিয়েছে, আর এরই মধ্যে চলে এসছে লাঞ্চ বক্স থেকে পার্সেল, ভেজ দেখতেই পাচ্ছ, এটা কী সেটাও বলে দিচ্ছি। এই আমার টেডি, হ্যালো হাই 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 গাইস, বলে দে তো বলবি না। এই যে লাঞ্চ বক্স থেকে যে এসছে এটা খুলি, দাঁড়াও, ঠান্ডা পুরো জানো, দইটা খাওয়া যাবে না, ইনফেকশন না।
দাঁড়াও পরে দেখবে। এই যে গাইজ, লিপি আন্টি আর রুমা আন্টি ইজ হিয়ার, হাই করো। হয়েছে আজকে পটল আলু, দাঁড়াও রুমা আন্টি এক সেকেন্ড, পটল আলু হয়েছে, জগা আঙ্কেল স্পেশাল মাটন, আমডাল, এটা হচ্ছে লাউ বড়ি দিয়ে, আর এটা হচ্ছে স্যালাড। কি ভালো লাগছে লিপি আন্টিকে দেখতে, ওয়াও। আচ্ছা স্বপ্নীল দাদাকে দেখবে না, এই যে এটা হচ্ছে স্বপ্নীল দাদা, এই যে এই যে এটা হচ্ছে স্বপ্নীল দাদা। সো বাজে এখন 6:15, বাড়ি এলাম, মানে ওই ফ্ল্যাট থেকে এই ফ্ল্যাটে এলাম। তোমরা এর মধ্যে কনফিউশন জোনে পৌঁছে যেও না, ওই ফ্ল্যাট এই ফ্ল্যাট। তো যাই হোক, আমাদের আরেকটা কমপ্লেক্সে আরেকটা ফ্ল্যাট আছে, তো ওখান থেকে এখান, এখান থেকে ওখান করতে করতেই জীবন কেটে গেল। কি বলছিলাম, বাড়ি এলাম, এখন ঠাকুরের জায়গাটা ক্লিন করব। স্বপ্নীল দাদা আর আমাদের ড্রাইভার আঙ্কেল গেছে সব সামগ্রীগুলো আনতে, মানে আমার পুজোর জিনিসগুলো যেগুলো পাওয়া যায়নি এখনো অবধি, সেগুলো আনার আগে আমি ঠাকুরের জায়গা টায়গা ক্লিন করে রেডি করে রাখি, তারপর বাজু দাদার হ্যাপি বার্থডে হবে। সো তোমাদেরকে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে ভেবেছিলাম এটার আনসারটা দেব না, বাট তাও আমি ভাবলাম যে সাবস্ক্রাইবার্স মানে এক্সটেন্ডেড ফ্যামিলি, কোনো প্রশ্ন বা মনে কোনো কিছু থাকলে উত্তর দেওয়া আমার উচিত, সেটা আমার মনে হয়। তো আমার ইফতারের ব্লগটাতে আমাকে একজন লিখেছে, আমি তার নাম নিচ্ছি না, আমাকে একজন লিখেছে, সব ধর্মকে ভালোবাসুন, রেসপেক্ট করুন, নিজের ধর্মকে ছেড়ে অন্যের ধর্ম পালন করতে যাবেন না প্লিজ। সো তাকে আমি বলতে চাই একটাই কথা, নিজের ধর্ম নিয়ে আমি খুবই প্রাউড, খুবই ভালো আছি, ঠিক আছে। অন্যের ধর্মের কোনো কিছু পালন করা মানেই নিজের ধর্মকে পেছনে রেখে অন্যের ধর্মকে আগে রাখলাম, এটা একদমই না। আমি সব ধর্মকে ভালোবাসি, আমি চার্চে গিয়ে প্রেও করি জিসাসের কাছে, আমি সব কিছু ভালোবাসি, আমি রোজা ইফতার এটাও ভালোবাসি, শিবরাত্রিতে 30 ঘন্টা উপোস করে 4 প্রহর জলও ঢেলেছি, আমি সব করতে ভালোবাসি। সো এটা থেকে আর কি প্রবলেম আমি সত্যিই জানি না, থাকলেও আমার কিছু করার নেই ব্যাপারে। তো আমরা যখন ব্লাড ব্যাংকে যাই, আমরা কি কখনো জিজ্ঞেস করি এই রক্তটা কোন ধর্মের দাদা একটু বলবেন, ঠিক। আমার মনে হয় হিউম্যানিটি, মানুষ ধর্মের থেকে বড় ধর্ম কোনো কিছু হতে পারে না, সবাই ভালোবেসে মিলেমিশে থাকলেই হয়, এত জটিলতা কিসের ভাই, আমি তো বুঝতেই পারি না মাঝে মধ্যে। নাম্বার টু, এত বৃদ্ধাশ্রম রয়েছে, ঠিক আছে, ওখান থেকে ছেলেমেয়েরা বাবা মাকে কেন নেয় না আমি জানি না, এই যে কলেজে এত র্যাগিং হয়, ছেলেমেয়েরা সুইসাইড করে, এগুলোর থেকে না যদি মনে করি রোজা রেখে ইফতার করবো, অনেক পুণ্যের কাজ। সো এমনিতেই এই পৃথিবীতে অনেক নেগেটিভ কাজ হচ্ছে, সেগুলোর থেকে না অন্যের ধর্মের কোনো একটা রিচুয়াল পালন করা অনেক ভালো বলে আমি মনে করি। সো এখানে এই পোর্শনটা কাট। আমার বাড়িতে আমাকে সবাই বলো ছেড়ে দে, কত মানুষের তো কত কথা থাকতেই পারে, তো যে কথাটা বলেছো আমি তাকে একটুও বলছি না, তুমি ভুল বলেছো, তুমি ঠিকই বলেছো, তোমার ডাউটটাকে আমি একটু ক্ল্যারিফাই করে দিলাম এখানে, যে আমি আমার ধর্মটাকে পেছনে রাখি না, আমি সব কিছুকেই আগে রাখি। আমি পার্সোনালি ভীষণ রিলিজিয়াস একটা মেয়ে, তো এর জন্য বললাম রিলিজিয়াস মানুষ। তাড়াতাড়ি গিয়ে ঠাকুরঘরটা ক্লিন করি, তারপর তোমাদের দেখাচ্ছি কিরম সাজালাম। অন্যবার ডাইনিং রুমে সেন্টার টেবিলে পুজোটা করি, আজকে ভাবছি ঠাকুর ঘরেই করব। সো পুরো সব কিছু ক্লিন করলাম, একদম ঝাঁকাঝাঁক বানিয়ে দিয়েছি, এই যে বাসন টাসন ধোয়াও সব ডান। সো আমার ফুল মালা বার্থডে চকলেট সব চলে এসছে, ফাইনালি আমার সব ডান, ঠাকুরদের সাজিয়ে গুছিয়ে রেডি করে ফেলেছি। ফাইনালি পুজো আরতি সব করা ডান, মনটা কি শান্তি লাগছে, মানে এটা সব থেকে বেস্ট শান্তি পৃথিবীর। আমার লক্ষ্মী ঠাকুরকে দেখো সেজেছে, যদিও তোমাদের পুরোটা দেখিয়েই দিয়েছি, তাও জাস্ট বলছি আর কি, এই যে আমার কিউটি বাজু দাদা, হ্যাপি বার্থডে বাজু দাদা।